ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল থেকে পূর্ব দিকে বাংলাদেশের রাজশাহী কুষ্টিয়া চুয়াডাঙ্গা সীমান্তের দিকে একটি কালবৈশাখী ঝড় অগ্রসর হচ্ছে শুক্রবার রাতের মধ্যে ঢাকা সহ দেশের কয়েকটি জেলার উপর দিয়ে এক বা একাধিক কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এ সময় তীব্র বজ্রপাত হতে পারে রাজশাহী চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আঘাত হানতে পারে এ ঝড়টি মেহেরপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ ঢাকা নরসিংদী জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অভিমুখে চলে যেতে পারে জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন কাল বৈশাখী জ্বরটি রাতের দিকে পদ্মা নদী অতিক্রম করবে ফলে ওই সময়ে পদ্মায় সব ধরনের নৌযান চলাচল প্রচন্ড ঝুঁকিপূর্ণ বলে মনে করছি বিশেষ করে আরিচা ও মাওয়া পথে স্পিড বোট চলাচল করা খুবই বিপদজনক বলে মনে করছি গবেষক মোস্তফা কামাল পলাশ আরও জানান বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে শেরপুর ছয়টা থেকে সাতটার মধ্যে জামালপুর ও সাতটা থেকে আটটার মধ্যে ময়মনসিংহের উপর দিয়ে কালবৈশাখী বৈশাখী ঝড় বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবাহিত হতে পারে রাত আটটা থেকে রাত আটটা থেকে বারোটার মধ্যে টাঙ্গাইল কিশোরগঞ্জ গাজীপুর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে একাল বৈশাখী ঝড়ের প্রভাবে আজ রাত আটটা থেকে বারোটার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র বজ্রপাত ও প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ জেলাগুলোতেদলুর রশিদ বলেন শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চল সহ রাজশাহী রংপুর ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে